السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم مولانا যার জন্যে কদর মন সেজে সোনার মদিনায় যার জন্যে কদর মন সেজে সোনার মদিনায় দেখতে পাবে এই মসজিদে দেখতে পাবে এই মাহফিলে হইলে তাহার দেওয়ানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা বলগ বেকমালিহি কশফদ্দু জাবি জমালিহি হসনত জমিয়ক সালিহি সল্লু আলাইহি ওয়ালিহি একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
La ilahe illallah. Bohu dure Modina bolen bohu dure Modina. Amra kemne zabo janina, amra kemne zabo janina. Daya kore dayar maula, daya kore dayar maula. Pura moner basona, la ilaha illallah. 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Mahzaz Mahataram Sahib Sadur Chandigarh Baitul Mamur Jame Masjidir Shamanita Shabhapati Shamanita Shah Shabhapati Brindu Shamanita Secretary Shah Secretary Brindu Keshiyar Shah Annanna Nirbhai Sadasya Brindu Upustit Ulama Ikram Upustit Musulman Ikram Ekanto Priyo Satra Jibuk Bhaira পর্দার অন্তরালের মা ও বোনেরা সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পর ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার মতো সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই মহান নেতার প্রতি যিনি তাম পৃথিবীর মজলুম মানুষের মুক্তির দূত, নবদের সুদীর্ঘ 23 বৎসর ধরে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে বিজয় করে গিয়েছেন, সেই মহান নেতার প্রতি দরুদ সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে রুহের মাগফিরাত কামনা করছি সেই সকল ব্যক্তিদের যারা আমাদের পিতামাতা ওস্তাদ গুরুজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পীর মাশায়েখ এ দুনিয়ার জমিন ছেড়ে পরকালে চলে গেছেন, আল্লাহ পাক তাদের সকলকে ক্ষমা করে দিন, আমরা বলি আমিন। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله বলেন ও ইমানদারেরা, তোমাদের প্রতি রোজা পবিত্র মাহে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম। তোমাদের প্রতি আমি আল্লাহ শুধু চাপায় দেই নাই, আমি আল্লাহ তোমাদের প্রতি চাপায় দেই নাই। তোমাদের পূর্বে যত পয়গাম্বর পৃথিবীতে ছিলেন, এ তোমাদের পূর্বে যত পয়গাম্বরের উম্মতরা পৃথিবীতে এসেছিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কবলিকুম, পূর্বে যত তোমাদের পূর্বে যারা ছিলেন তাদের প্রতিও এমনি করে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমার আল্লাহ বলেন যদি তোমরা সিয়াম সাধনা করো, আমার হুকুম যদি মানো, আমি আল্লাহ বলে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। কি অর্জন করতে পারবে? আল্লাহ বলেন তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ ভীতি খোদা ভীতি অর্জন করতে পারবে। তাকওয়াটা কি? তাকওয়াটাকে বিশ্বনবীর সাহাবী হযরতে উমার, বিশ্বনবীর সাহাবী হযরতে উমার উবাই ইবনে কাবকে বললেন, ভাই তাকওয়ার জনটা কি, তাকওয়াটা কি, তাকওয়ার বয়ান করেন আপনি, তাকওয়া রস করেন। হযরতে উবাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন উমার, ও আমিরুল মুমিনিন উমার,
আপনি কি কখনো কাটা ঘেরা পথ দিয়ে যান নাই, কাটা ঘেরা পথে কি কখনো অতিক্রম করেন নাই? হযরত ওমর বলেন, ও ভাই ইবনে কাব রে, আমি কাটা ঘেরা পথ দিয়ে অতিক্রম করেছি। ও ভাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন, কাটা ঘেরা পথ দিয়ে আপনি গিয়েছেন। আপনি যখন কাটা ঘেরা পথ দিয়ে অতিক্রম করেছেন, ওই সময় আপনি কেমন করে সেই পথটা পার হয়েছেন, কিভাবে সেই পথটা পেরিয়ে দিয়ে গেছেন, পার হয়ে গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ইবনে কাব, কাটা ঘেরা পথটা আমি অত্যন্ত সতর্কতা সাবধানের সাথে সাবধানতা অবলম্বন করে পার হয়েছি। ও ভাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়া। আপনি আল্লাহর ভয় অন্তরে রাখবেন, আল্লাহর ভয় অন্তরে রেখে এ দুনিয়াতে জীবন যাপন করবেন, যেখানে যা করবেন দুনিয়ার কোনো মানুষ দেখে না, আপনার অন্তরের ভেতরে বিশ্বাস রাখবেন, আসমান আর জমিনের কেউ যদি না দেখে আমি যেই কাজটা করছি এটা আমার আল্লাহর চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। তমাম পৃথিবীর কেউ যদি না দেখেন, দেখে কি? রাতের আধারে, রাতের আধারে অন্ধকারের ভেতরে আপনি মানুষের অন্যায় করতে যাবেন, এ সমাজের কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করে, রাতের আধারে কেউ দেখে না। আমার আল্লাহ বলে, তমাম পৃথিবীর কেউ যদি না দেখে, তোমার মাথায় চিন্তা রাখবে আসমান আর জমিনে কেউ দেখে না, শুধুমাত্র একজন দেখেন, তিনি হলেন কে? তিনি আল্লাহ। আল্লাহ দেখেন, যা করো বিশ্বাস রাখবে কেউ দেখছে না, কিন্তু দেখছেন আমার আল্লাহ। আর এতটুকু বিশ্বাস রেখে চলবে, এটাই তোমার তাকওয়া। সবসময় আল্লাহর ভয় রাখবে, এ দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, এ দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, কোনো ক্ষমতাকে ভয় করে লাভ হবে না। এ দুনিয়ার যেই ক্ষমতাকে ভয় করবে, বিশ্বনবী বলেন, দুনিয়ার কোনো ক্ষমতাকে যদি ভয় করো, ওই ক্ষমতা যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহর ক্ষমতা সেই দিন শুরু হয়ে যাবে। এ দুনিয়ার সবচাইতে ক্ষমতাধারী তাকে দেখো, আজকে তারা দুনিয়াতে নাই, যখন ক্ষমতাধারীর ক্ষমতা শেষ, আমার আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। যেখানে ক্ষমতা শেষ, দুনিয়ার ক্ষমতা শেষ, সেখান থেকে ক্ষমতা শুরু কার? আল্লাহর। এজন্য যা করব, আমরা যেখানে যা করি কেউ দেখে না, দেখে কে? একমাত্র আল্লাহ দেখেন। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া কখনো সম্ভব নয়, কোনো অবস্থাতে দিতে পারবেন না, এটা মোটেই সম্ভব হতে পারে না। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে প্রজা সাধারণদের খোঁজ খবর নিতেন, এটা আপনাদের সকলের জানা। ওই সমাজের মানুষেরা কে কোন অবস্থায় আছেন, কোন হালে জীবন যাপন করছেন, এগুলো সব খোঁজ খবর নিতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে, সাধারণ মানুষের মতো করে খোঁজ খবর নিতেন। বাদশাহ সেজে যাইতেন না, ও দেশের রাষ্ট্রপতি হিসেবে যাইতেন না, যাইতেন একজন সাধারণ মানুষ হিসেবে। জেরুজালেম থেকে আসছেন আমিরুল মুমিনিন হযরত ওমরের সাথে দেখা করবেন, দেখা করার জন্য আসছেন ওই দেশের প্রেসিডেন্টের সাথে দেখা করবেন। এসে জিজ্ঞেস করলেন, আমি এদেশের প্রেসিডেন্টের সাথে, রাষ্ট্রপতির সাথে দেখা করতে চাই, উনি কোথায়? সাথে সাথে বললেন যে আমাদের তো প্রেসিডেন্ট নামে পরিচিত নয়, বললেন না আমির, হায় আমাদের হলেন আমির। ওই যে দেখেন মরুভূমি খেজুর গাছ, হাজির সাহেব যারা দেখে এসেছেন, মরুভূমির অঞ্চলের ভেতরে কিচ্ছু দেখা যায় না, কোনো কোনো গাছ কিচ্ছু গাছ পাবে না, ছোট ছোট পাপড়ির মতো কিছু গাছ, আর প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাটে হাইরোডের সংলগ্ন আশেপাশে সব শুধু কিসের গাছ? খেজুরের গাছ, শুধু খেজুরের বাগান, খেজুরের বাগান দিয়ে ভরপুর খেজুরের গাছ। ওই যে দেখেন খেজুর গাছ, এই মরুভূমির বালুর ভেতরে খেজুরের গাছ, ওই খেজুরের গাছের নিচে যিনি শুয়ে আছেন উনি হলেন আমাদের দেশের বাদশাহ, উনি হলেন আমাদের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, বলবেন না আশ্চর্য কথা! আপনি বলেন কি, এদেশের যিনি বাদশাহ, এদেশের যিনি প্রেসিডেন্ট, তিনি খেজুর গাছের নিচে বালুর উপরে শোয়া? আস্তে ভাইরে, ঠাট্টা করছেন কেন? আমি বহুদূর থেকে আসছি, তো জেরুজালেম থেকে আসছি আপনাদের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার জন্য, বার্তা নিয়ে এসেছি, কিছু সংবাদ নিয়ে এসেছি, আমাকে সঠিক তথ্য দেন। বলে, আল্লাহর কসম আমরা মিথ্যা বলি না, যান ওই খেজুর গাছের নিচে উনি ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ, বলে ঘুমাচ্ছেন কোথায়? খেজুর গাছে নেই, দেশের কি? দেশের বাদশাহ, দেশের বাদশাহ ঘুমাচ্ছেন খেজুর গাছের নিচে। যিনি জেরুজালেম থেকে আসছেন উনি গেলেন, যাওয়ার পরে দেখেন ডান হাত
মাথার নিচে দিয়ে এরকম করে ডানকাতে শুয়ে আছেন খেজুর গাছের নিচে, সুবহানাল্লাহ বলেন। উনি বলেন অসহ্য কথা, এরকম করে বাদশা খেজুর গাছের নিচে ঘুমাতে পারেন, কিভাবে সম্ভব? উনি বললেন নবীর সাহ হযরতে আমিরুল মুমিনিনের সঙ্গী পার্শ্বে যিনি অবস্থান করছেন নবীর সাহাবী বললেন, দেখেন ওনার কোনো সিকিউরিটি লাগে না, ওনার কোনো গার্ড লাগে না, কারণ উনি এদেশের প্রত্যেকটা জনগণের অধিকার হক এমনভাবে আদায় করছেন, এদেশের যত জনগণ সব তার দেহরক্ষী পরিণত হয়ে গেছে। কোনো পুলিশ লাগে না, কারণ যার যা অধিকার উনি যথারীতিভাবে সেই অধিকারটা কী করে দিয়েছেন, আদায় করে দিয়েছেন, যার কারণে কোনো দেহরক্ষী লাগে না, কোনো গার্ড লাগে না, খেজুর গাছের নিচে উনি মরুভূমির বালুর ভেতরে ঘুমান, সুবহানাল্লাহ বলে। সেই আমিরুল মুমিনিন হযরতে ওমার ছদ্মবেশে গেছেন প্রজা সাধারণদের খোঁজ খবর নেওয়ার জন্য। তাকওয়াটা কি, আপনি যে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবেন, তাকওয়াটা কি এইটা বোঝানোর জন্য বলতেছি। হযরতে আমিরুল মুমিনিন ছদ্মবেশে গেলেন জনসাধারণের প্রজা সাধারণের খোঁজ খবর নেওয়ার জন্য। এবার খোঁজ খবর নিতে যাচ্ছেন, পথের মধ্যে দেখলেন একজন রাকাল বকরি চড়ায়। রাকাল কি চরান কথা বলেন, কি চরান? বকরি চরান। আমিরুল মুমিনিন হযরতে ওমার বলেন রাকাল ভাই, আমাকে বড় তৃষ্ণা লেগেছে পিপাসা, আমার বড় পিপাসায় কলিজা ফেটে যায় পানির জন্য, আমাকে বড় ক্ষুধা লেগেছে রাকাল ভাই, আপনি যে বিশাল বড় পাল বকরি চড়ান, এই বকরির ভেতর থেকে একটা বকরি দহন করে আমাকে একটু দুধ দেন। আমিরুল মুমিনিন বলেন রাকাল ভাই, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, অথবা একটা বকরি থেকে আপনি দুধ দহন করে আমাকে একটু দুধ দেন, আমার বড় পিপাসা, আমার বড় ক্ষুধা, যদি আপনি একটা বকরি থেকে দুধ দহন করে দেন তাহলে আমি একটু পিপাসা মেটাতাম, আমার ক্ষুধা মেটাতাম। রাকাল বলে, ও পথিক, আপনারে আমি চিনি না, আপনার সাথে তো কখনো দেখা হয় নাই, আমার কাজ হলো ওই বকরিগুলো চড়ান, আমি তো আপনাকে দুধ দিতে পারি না, এই বকরিগুলোর একজন মালিক আছেন, আমি হলাম রাকাল, রাকালই করছি বকরি চড়াই, আমি তো দুধ আপনাকে দিতে পারবো না। আমিরুল মুমিনিন বলেন রাকাল ভাই, যদি আপনি পারেন তাহলে একটা কাজ করতে পারেন, আপনি আমাকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দেন। আমিরুল মুমিনিন পরীক্ষা করছেন আমার দেশের জনগণের ভেতরে তাকওয়াটা কতটুকু। আমিরুল মুমিনিন বলেন রাকাল ভাই, যদি আপনি পারেন তাহলে একটা কাজ করতে পারেন, একটা বকরি যদি আপনি বিক্রি করে দেন তাহলে আপনি কিছু টাকা পাইলেন, কিছু পয়সা পালেন, আমারও বড় উপকার হলো, আমার পিপাসা মিটে গেল, আমার ক্ষুধা মিটে গেল। রাকাল বলে, ও পথিক, আপনারে তো আমি চিনি না, আমি তবে জবাব দিতে চাই আপনাকে, আমি কখনো আপনার কাছে বকরি বিক্রি করতে পারবো না, বকরির মালিক তো আমি না, এই বকরির একজন মালিক আছেন। রাকালকে পরীক্ষা করার জন্য আমিরুল মুমিনিন বলে, রাকাল ভাই, এই জায়গায় তো তোমার বকরিওয়ালা মালিক নেই, এই জায়গায় যদি তুমি আমাকে বকরি বিক্রি করে দাও, আমার কাছ থেকে যদি টাকা নিয়ে বকরি বিক্রি করে দাও, কেউ তো তোমাকে এখন দেখবে না। রাকাল বলে, না না না, এইটা কখনো হতে পারে না, অপথিক, এইটা আমি করতে পারবো না, আসমান আর জমিনের ভেতরে কেউ যদি না দেখেন, আমার বকরির মালিক যদি না দেখেন, তথাপি আসমান আর জমিনের যিনি মালিক সেই আমার আল্লাহর চোখে তো আমি ফাঁকি দিতে পারি না। জবাব দিলেন কে? রাকাল, আল্লাহ। আরো আসতে বলেন, জবাব দিলেন কে? রাকাল বলে, ও পতি, রাকাল চিনতে পারে না, এটাই হলো আমিরুল মুমিনিন ওমার। হযরত ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে নাই, রাকাল চিনতে পারে নাই। রাকাল বলে, পথিক দিতে পারবো না, আমার আল্লাহর চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না, আমার বকরির মালিক এখানে নেই। আমিরুল মুমিনিন বলেন, না আমার। আমিরুল মুমিনিন বলে, মাওলা, সত্যিকার অর্থে এ দেশের প্রেসিডেন্ট নয়, এদেশের একজন খাদেম হিসেবে আমি আমার নিজেকে জীবনটা আমি ধন্য মনে করলাম। আমার দেশের আকালের ভেতরে আপনার ভয়, আপনার ভয় অন্তরের ভেতরে, কলবের ভেতরে, আমার দেশের রাকালের ভেতরে আপনার ভয় এসেছে, এটাই আমার চাওয়া পাওয়া, যে আমার দেশের যে একজন রাকাল যিনি বকরি চালান তার ভেতরে তাকওয়া আছে না নাই?
তার ভেতরে তাকো আজকে তাকায়া দেখেন ওই সময় আমিরুল মুমিনিনের জামানায় রাকালের ভেতরে যে তাকওয়া আজকে তাম পৃথিবীতে তাকায় দেখেন একজন শিক্ষিত মানুষের ভেতরেও সহজ এরকম তাকওয়া পাওয়া যায় না তাকওয়া নেই তাকওয়ার ধারে কাছে নেই তাকওয়া তো দূরের কথা ধারে কাছে নেই কারণ সমাজ আমি আপনি সবসময় চিন্তা করতেছি কেমনে একজন আরেকজনকে ঠকায় কিছু ইনকাম করব কেমনে নিজের স্বার্থ হাসিল করব কেমনে কোথায় যা পায় ধরে খাই খাবার যদি থাকে তাড়াতাড়ি দাও হালাল হলেও দাও হারাম হলে আরও তাড়াতাড়ি দাও কেউ যাতে না দেখে কি বলেন এটাই বাস্তবতা এটাই আজকে সমাজে চলছে খানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খানা যখন তোমার সামনে আসবে এ খানা আসা মাত্রই খাওয়া শুরু করবে না এ খানাটা তাহকিক করে খাবে সুবহানাল্লাহ বলে তাহকিকটা কি আরবি গ্রামাতে যারা আরবি মাদ্রাসায় পড়াশোনা করেছেন ওলামা ইকরাম যারা আছেন শব্দ বিশ্লেষণ করে এ খানার বিশ্লেষণ করে খাবে এ খানাটা আসলো কোথায় থেকে এ খানা কে দিয়েছেন এ খানা যিনি দিলেন তার রেজেক্টটা হালাল কিনা এ খানাটা হালাল কিনা এ খানা আমার খাওয়া ঠিক হবে কিনা এ খানা খাইলে আমার কলব চালু থাকবে কিনা এ খানা খাইলে আমার ইবাদত কবুল হবে কিনা এ খানা খাইলে আমার আল্লাহর সাথে যে সম্পর্ক এ গভীর সম্পর্ক ঠিক থাকবে কি থাকবে না এ চিন্তা ফিকির করে যদি খাইতে পারো সত্যিকার অর্থে তোমাকে তাকওয়াদের কাতারে সামিল করায় দেবে কিন্তু আমরা তো এ চিন্তা করি না আমরা চিন্তা করি খাবার আসছে খেয়ে নেব যা আছে কপালে হালাল হলে খাবো হারাম হলে আরো তাড়াতাড়ি খাবো কারণ কেউ যাতে না দেখে আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবীদের ভেতরে এরকম চরিত্র ছিল না খাইতেন তাহকিক করে খাইতেন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত অনাহারে থেকেছেন বিশ্বনবীর সাহাবিরা কখনো প্রকাশ করেন নাই যে আমি অনাহারে সুবহানাল্লাহ বলে বিশ্বনবী কখনো বিশ্বনবীর সাহাবিরা কখনো এরকম চিন্তা করেন নাই নবীর সাহাবি তাকে আছেন বিশ্বনবীর দিকে ফেল ফেল করে তাকে আছেন বিশ্বনবী বলছেন সাহাবি এ সাহাবি তুমি দাঁড়ায় আছো কেন তুমি বসো না এখন যদি মসজিদের ভেতরে যা আসছেন আপনারা বসতেছেন কিছু লোক যদি দাঁড়ায় থাকে তাহলে আমরা কী বলবো আপনি দাঁড়ায় আছেন কেন বসেন বলবো না নবী বিশ্বনবী বলেন দাঁড়ায় আছো কেন বাবা তুমি বসো ইজলেস বাবা ইজলেস সাহাবি তুমি বসো সাহাবি ফেল ফেল করে কান দেন ছোট শিশুর মতো কান্দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী জিজ্ঞেস করেন সাহাবি আমি তোমাকে বসতে বলেছি আমি তো কোনো আঘাত দেই নাই তুমি কাঁদছো কেন বাবা তুমি কেন কাঁদছো বিশ্বনবীর সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি লম্বাই খুব বড় নই লম্বাই একটু খাটো মানুষ আমি ছোট আমি যদি বসে যাই আপনার নবুয়তের সিহারা মোবারক আমি দেখতে পারি না সুবহানাল্লাহ আপনার নবুয়তে সিহারা মোবারক আমি দেখতে পারি না নবী গো আজকে এক নয় দুই নয় সাত দিন ধরে আমি অনাহার আমার পেটে কোনো খানা নেই আমার পরিবারের সদস্যের হাতে কোনো খাবারের ব্যবস্থা নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন খানা জুটাইতে না পারি সেই সময় আপনার দরবারে আমি পাগলের মতো ছুটে আসি আপনার সিহারা মোবারক নবুয়তের সিহারা মোবারক যখন দেখি আপনার সিহারা মোবারকের দিকে তাকায় থাকলে আমি নবী আপনার নবীর সাহাবি আমার পেটে কোনো খিদা থাকে না কোনো খিদা থাকে না নবী গো এজন্য আমি দাঁড়ায় থাকি এজন্য আমি দাঁড়ায় থাকি আপনাকে দেখি আমার পেটে খিদা কিন্তু আপনার চেহারা মোবারক দেখলে আমার পেটে আর খিদা থাকে না আমার পেটটা যেন ভরে যায় নবী বলেন সাহাবি তুমি বসবে না তুমি দাঁড়ায় থাকবে সুবহানাল্লাহ বলেন তোমার যতক্ষণ খুশি তোমার যতক্ষণ ধৈর্য কুলায় তুমি দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবে বিশ্বনবীর সাহাবি কেন খানা খায় নাই অনাহারে থেকেছেন প্রকাশ করে নাই কখনো তাকওয়ার বর খেলাপ করে নাই মরুভূমির এলাকাতে খানার কোনো অভাব ছিল না ছিল মরুভূমির এলাকাতে খানার অভাব ছিল না আমার আল্লাহ আমারে দেখাইছেন মক্কা মদিনাতে খানার কোনো অভাব নাই বাংলাদেশের কোন হাজি সাহেব যদি মক্কা মদিনায় গিয়ে যদি এক রিয়াল পরিমাণ একটা রিয়ালও যদি খরচ না করে যতদিন থাকবে ততদিন খাবে আল্লাহর ওই জমিনে কোনো অভাব নেই মসজিদুল হারামের ভেতরে নামাজ আদায় করতে যাবেন রাস্তাঘাটে শত শত গাড়ি গাড়ি দাঁড়ায় দাঁড়ায় খানা দেয় হাজি সাহেব গাড়ি দাঁড়ায় দাঁড়ায় খানা দেয় অনেকেই বলে মরুভূমি এলাকায় পানি পাওয়া যায় না একদম বাজে কথা অসংখ্য গাড়ি লাগায় লাগায়
এক নয় দুই নয় কমপক্ষে দুই থেকে তিনশো রাস্তা মসজিদুল হারাম থেকে বাইতুল্লাহ শরীফ থেকে কাবা শরীফ থেকে বের হয়ে গিয়েছেন। প্রত্যেক রাস্তায় গাড়ি দাঁড়ায়া দাঁড়ায় হাজার হাজার গাড়ি দাঁড়ায় পানি সাপ্লাই দেন, বলি হাজ্জি ফি সাবিলিল্লাহ বিসমিল্লাহ, পয়সা দিতে হবে না টাকা দিতে হবে না, ফি সাবিলিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ বললে আপনি হাতে নেন। হাজার হাজার গাড়ি দাঁড়ায় আছেন, খেজুর দেন খেজুর দিচ্ছেন, যত পারেন খান যত পারেন বাসায় বেঁধে নিয়ে যান, কেউ নিষেধ করবে না, বিসমিল্লাহ বলে হাত দেন ফি সাবিলিল্লাহ। শুধু বলছেন ওয়াহিদাতান ওয়াহিদাতান, একটা নেন একজন করে একটা নেন। বাংলাদেশে অসংখ্য হাজি এক নয় দুই নয় দশ বিশটা পঞ্চাশটা করে খেজুরের ব্যাগ নেয়, কেউ নিয়ে এসে বাসায় রাখে বাড়ি নিয়ে যাবে গোসলে জলে, তথাপিও নিষেধ করেন না, কোনো নিষেধ নাই। আবার আরেক বেলা নামাজ আদায় করতে গেছেন, জোহরে গেছেন, ঠিক দুপুরের সময় দেখবেন প্যাকেটের পর প্যাকেট কোয়ালিটির কোয়ালিটির বিরিয়ানির মতো করে বিরিয়ানি প্যাকেটে 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 আপনাকে দিচ্ছেন। তার মানে মক্কা মদিনায় এমন একটা জমিন যেই জমিনে কোনো খানার অভাব, আরও আসতে বলেন খানার কোনো অভাব, খানার কোনো অভাব নেই সেই জমিনে আমার নবীর সাহাবিরা অনাহারে থেকেছেন। এই অনাহারে থেকেছেন তার মানে খানার অভাব ছিল না। আমার আল্লাহ আমার নবীর সাহাবিদেরকে ঈমানের কঠিন পরীক্ষা করেছেন। তাকওয়া কত, তাকওয়াটা কীরকম এটা পরীক্ষা করেছেন, খানার অভাব ছিল না। বিশ্বনবী অনেকে বলে নবী ছিলেন গরিবানা, অনেকেই বলে নবী ছিলেন গরিবানা, না বিশ্বনবী গরিব ছিলেন না। এটা যারা বলবে তওবা না করে যদি মারা যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, নবী গরিব ছিলেন না। সুবহানাল্লাহ, বলে নবী গরিব ছিলেন না, নবী সবচেয়ে বড় বাদশাহ ছিলেন, এই পৃথিবীর সবচেয়ে বড় ধনাঢ্য গরিব ছিলেন না। নবী আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার নবীকে বলে দাও, আমার নবী যদি মনে করেন ওই যে উহুদ পাহাড় যারা মক্কা মদিনা মদিনাতে দেখছেন, একুশ নম্বর এবং বাইশ নম্বর গেট দুই গেট অ্যাডজাস্ট করা, ঠিক একুশ নম্বর গেট এবং বাইশ নম্বর গেট দিয়ে উত্তর দিকে একটু যাবেন বিশাল উহুদ পাহাড় সেখানে দাঁড়া। সুবহানাল্লাহ, বলেন ওই উহুদ পাহাড়ের নিচে নবীজির চাচা বীর আমির হামজা সত্তর জন সাহাবি সহ ওই উহুদ পাহাড়ের নিচে শুয়ে আছেন। এই উহুদ পাহাড়ের জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি চান, আপনি যদি মনে করেন এই বিশাল উহুদ পাহাড়টা পুরোটা আল্লাহ তালা সোনা বানায় দেবেন। সুবহানাল্লাহ, বলেন এ সোনা বানায় দেই শুধু ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ বলে দিয়েছেন এই উহুদ পাহাড়ের নিচে চারটে চাকা লাগায় দেবেন, আপনি ধাক্কা দেবেন যেখানে খুশি সেখানে নিয়ে যাবেন, এই উহুদ পাহাড় থেকে পুরোটা যখন সোনা হবে চাকা লাগায় ধাক্কা দিয়ে নিয়ে যাবেন, যেখানে খুশি সেখানে গিয়ে আপনি এই সোনাটা ব্যবহার করবেন আপনার প্রয়োজন মতো। বিশ্বনবী বলেন জিব্রাইল বিশাল উহুদ পাহাড়টা সোনা হয়ে যাবে, চারটা চাকা হবে। আমি জানতে চাই রে জিব্রাইল, ও জিব্রাইল আমি জানতে চাই আমার আমার গুনাহগার উম্মতের জন্য কি সুবিধা থাকবে। সুবহানাল্লাহ, বলবেন না আমার গুনাহগার উম্মতের জন্য কি এরকম সুবিধা থাকবে। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য শুধু এই ব্যবস্থা থাকবে, আপনার উম্মতের জন্য থাকবে না। আমার নবী বলেন জিব্রাইল, যেই সুযোগ সুবিধা শুধু আমার জন্য বরাদ্দ, আমার গুনাহগার উম্মতের জন্য বরাদ্দ থাকবে না, এমন সুযোগ সুবিধা আমি রাসূল নিতে চাই না, আমি নিতে চাই না রে জিব্রাইল, আমি নিতে চাই না, আমার গুনাহগার উম্মতরা যে সুবিধা পাবে সেইটা আমি রাসূল নিতে চাই। সুবহানাল্লাহ, বলেন বিশ্বনবী গরিব ছিলেন না, কখনো চিন্তা করবেন না কোন অবস্থাতে, যারা এটা চিন্তা করেন মারাত্মক ভুল। বিশ্বনবী ছিলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাদশাহ, গরিবানা হালতে জীবন যাপন করেছেন, কেন তাকওয়া অর্জন করেছেন। তাকওয়া কেমন জিনিস, গোটা পৃথিবীতে বিশ্বনবী এবং বিশ্বনবীর সাহাবাই আজমাইন সাহাবাই ক্রামগণে নজির স্থাপন করে দিয়েছেন। বলছিলাম তাকওয়ার কথা, আমিরুল মুমিনিন গেছেন রাকালের কাছে, আপনাদের মনে আছে না, রাকালের কাছে গেছেন, রাকাল বলেন আমি দিতে পারবো না, এই মালিক আছেন একজন, মালিক তো কেউ দেখবে না, তুমি যদি আমার কাছে বিক্রি করো পয়সা পাবে আর মাঝখানে আমারও কিছু উপকার হবে। বলে মালিক দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে, আমি আপনাকে দিতে পারবো না। দেখে কে? আল্লাহ দেখেন। এবার আসেন এ জামান আর মুজাহিদে জামান মুজাহিদে ইসলাম হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন না, যারা শিক্ষিত মানুষ তারা নাম শুনেছেন, এক হাজারেরও বেশি কিতাব লিখেছেন আল্লাহর ওলি জামানার সুশ্রেষ্ঠ মুজাদ্দিদ মুজাহিদে ইসলাম
হযরত আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলেন কত কত কিতাব লিখেছেন 1000 এর বেশি এই হযরত আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি নিজ ভাষা থেকে যাবেন এবার মিরাত আগের যুগের মানুষেরা বেশিরভাগ ট্রেনে যাতায়াত করতেন রাস্তাঘাটে এত গাড়ি ছিল না এত বাস ছিল না এত সিএনজি রিকশা অটো ছিল না যাইতেন ট্রেনে যতটুকু সম্ভব আপনারা যদি একটু চাপায়ে বসেন লোকজন আসতেছে ধরতেছে না যতটুকু সম্ভব আপনাদের কষ্ট হবে আমি জানি তারপরে একটু চাপায়ে বসবেন আবহাওয়া মেহরবানি ভালো দেখেন ওই যে কি বলে ওই যে স্টিল ট্রাঙ্কের উপরে বাস্কের উপরে কাপড় আছে আপনারা এই কাতার বরাবর পাড়া নিতে পারবেন বাইরের আবহাওয়াটা আল্লাহর মেহরবানি ভালো ওখানে শুকনো আছে ফাঁকা জায়গায় ওই বরাবর একটু মেহরবানি করে কেউ যদি ওটা দেন তাহলে ওখানে ইয়ে করে নিতে পারবে ওই বরাবর নিয়ে নেবেন আর যতটুকু সম্ভব আপনারা চেপে চেপে বসবেন আর কি এবার হযরত আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন নিজ বাসা থেকে মিরাটে মিরাটে যাবেন ট্রেনে উঠতেছেন স্টেশনে গিয়ে ট্রেনে উঠতেছেন ওনার যত সঙ্গী এবং ওনার যত ভক্ত মরিদ সব ওখানে হাজির হয়েছেন এবার হযরতকে ট্রেনে উঠায় দেওয়ার জন্য খুব ভালো করে শোনেন ট্রেনে উঠায় দিচ্ছেন মালপত্র উঠায় দিয়েছেন ওনার ওনার মহব্বতের মানুষের ভেতরে একজন ছিলেন ট্রেনের টিটি যিনি টিকিট কী করেন চেক করেন তিনি সাথে ছিলেন সব মাল সামানা উঠায় দিয়েছেন একটু কিছু অংশ আত্মীয়র বাড়িতে নেওয়ার জন্য আখ নিয়েছিলেন কুশার আগের যুগের মানুষেরা বিটির বাড়ি আত্মীয়র বাড়িতে গেলে কিন্তু কুশার নিয়ে যেত এখন মানুষ আর নিয়ে যান এখন নিয়ে গেলে কী ব্যাপার লাঠি বান্ধে নিয়েছেন কে সন্ত্রাস আছেন নাকি এস ভয় দিয়ে আর নেয় না কুশার নিয়েছেন এই কুশারটা এই আখের আটিটা এটা আর ওজন দেন নাই ওজন না দিয়ে টেনে উঠায় দিয়েছেন প্রত্যেকটা মাল টেনে ওজন করতে হয় কাঁটা করতে হয় এটার একটা আলাদা ভাড়া দিতে হয় এটা ওজন না দিয়ে টেনে উঠায় দিয়েছেন এবার হযরত আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন বাবা আমার ওই যে আখের যে আটি এটা তো তুমি ওজন করলে না এটা ওজন দাও বলে হুজুর কোনো সমস্যা নেই আমি আপনারে চিনি আমি থাকবো টেনে কোনো সমস্যা হবে না বলে বাবা আমি তো অনেক দূরে যাব অনেক দূরে যাব আপনি ওটা ওজন দেন না কেন বলে হুজুর কোনো টেনশন নাই আমি ট্রেনের টিটি আপনি যে রোমে বসবেন সেই রোমে আমিও থাকবো কোনো সমস্যা নেই এবার আল্লাহর ওলি বলে আমি অনেক দূরে যাব টিটি বলে হুজুর কত দূর যাবেন আমি মিরাট পর্যন্ত আপনার সাথে থাকব এবার হযরত আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা আমি আরও অনেক দূরে চলে যাব টিটি বলে হুজুর আমি যখন পরিবর্তন হয়ে যাব মিরাট গিয়ে পরিবর্তন হব আর একজন টিটি এবার ট্রেনে চলে আসবেন সেই সময় আমি আমার পরবর্তী টিটিকে আপনাকে পরিচয় করে দিয়ে যাব কোনো সমস্যা হবে না এবার আল্লাহর ওলি হযরত আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা আমি তো শুধু দিল্লি পর্যন্ত যাব না আমি অনেক দূরে যাব টিটি বলে আমি আশ্চর্য হয়ে গেলাম অনেক দূরে যাব কোথায় যাবে বলে হুজুর দিল্লির পরে তো কোনো রেল সংযোগ নাই দিল্লির পরে আর কোনো রেল লাইনের কোনো সংযোগ নাই আপনি কেমনে যাবেন কোথায় যাবেন আপনি যে শুধু বলেন অনেক দূরে যাব এবার আল্লাহর ওলি বলে বাবা আমি অনেক দূরে যাব মানে আমি তো মরে যাব কবরে যাব সুবহানাল্লাহ বলে আমি যখন কবরে চলে যাব আমার সাথে তো কেউ যাবে না আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন আশরাফ আলী রে সামান্য কয়েক টাকা ভাড়া দেওয়ার ভয়ে ট্রেনের ভেতরে তুমি আখের আটি ওজন দিলে না এইটাকে ফাঁকি দিয়ে তুমি চলে এসেছো ওরে আশরাফ আলী তামাম পৃথিবীর মানুষের মহব্বতের পাল্লায় আমি আল্লাহর চিন্তা আমার আল্লাহর ভয় কি তোমার স্মরণ ছিল না আল্লাহর ওলি বলে আমার অন্তরের ভেতরে আল্লাহর ভয় আমি বহু দূর যাব মানে মরে যাব আমি যখন কবরে যাব কেউ তো সাথে যাবে না ট্রেনের ভেতরে টিটি থাকবে ট্রেনের ভেতরে আমার মহব্বতের মানুষেরা থাকবে কিন্তু আমি যখন কবরে যাব এই কবরে কেউ যাবে না শুধু যাব আমি কয়জন কথা বলেন না কেন আপনাদের সাথে মানে 5-7 জন যাবে কেউ যাবে না কবরে যাব আমরা কয়জন কবরে একাই যাব আমার সালমান একটু খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল রাখবেন এ দুনিয়াতে যেখানে যা করি যেখানে যা আমি করি কেউ দেখেন আমার আল্লাহ দেখেন আমাকে কবরে যেতে হবে তামাম পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহর চোখে কখনো ফাঁকি দিতে পারবো না এই চিন্তা করে
এই চিন্তা চেতনা করে যদি আমি আপনি সমাজে চলতে পারি আমার বিশ্ব নবী বলেছেন এটাই হবে তোমাদের জন্য তাকওয়া এটাই তোমার জন্য তাকওয়া।